জাতিসংঘে 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিশেষ বিমান। সফরকালে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করবে সরকার প্রধান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রোববার বিকেল 5:30টার দিকে জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিভিআইপি চার্টার ফ্লাইট BG-1902 বিমানটি প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের 76তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 1974 সালে জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরগুলোর মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে 30 সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রাবিরতির পর 1 অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরায়, ACTV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।